দর্শক, চ্যানেল এই সব মুহূর্তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি আলাভি জাহান এবং আমি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনাম। জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ, মুদ্রাস্ফীতি 6.5% নামানো ও রিজার্ভ বাড়ানোই বড় চ্যালেঞ্জ। চাল ডাল চিনি সহ নিত্য প্রয়োজনীয় 20 পণ্যের উৎসে কর কমল বাজেটে, বাড়ছে এসি ও ফ্রিজ সহ শৌখিন জিনিসের দাম। জ্বালানি ঘাটতির মধ্যে বিদ্যুতে বরাদ্দ বাড়িয়ে কমানো হলো গ্যাস অনুসন্ধানে, আগের মতোই গুরুত্ব অবকাঠামো ও যোগাযোগ খাতে। কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ ও খাদ্য নিরাপত্তায় 38,259 কোটি টাকা বরাদ্দ, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব আরোপ। এবং টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে টাইগাররা, ক্রিকেটারদের ফর্মে ফেরাতে বিসিবির নতুন পরিকল্পনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শুরুতেই জাতীয় বাজেট 2024-2025 প্রসঙ্গ। ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। নিজের প্রথম বাজেট দিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেছেন মুদ্রাস্ফীতি কমিয়ে 6.5% নামাবেন তিনি। তবে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার বিষয়ে কিছু না বলে গতানুগতিক কথার পুনরাবৃত্তি করেছেন তিনি। বারবার বলেছেন সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতি পূরণ অগ্রাধিকার তার। বাজেটের দর্শন এবং কাঠামো জানাতে আমাদের সঙ্গে আছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার সঙ্গে কথা বলবেন সহকর্মী রিজবিন আওয়াজ। ধন্যবাদ মেহেদী। আমি চট করে চলে যাই। দর্শক, আপনারা দেখছেন টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা, এটি বাজেটের শিরোনাম। আমি বাজেটের যে কাঠামোটি সেটি খুব তাড়াতাড়ি বলে আমাদের বিশিষ্ট অতিথি তার কাছে চলে যাব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রস্তাবিত যে বাজেটটি অর্থমন্ত্রী দিয়েছেন 7,97,000 কোটি টাকা, এই বছর যে বাজেটটি এখনও আছে সে তার চেয়ে 82,582 কোটি টাকা বেশি। আমরা নেক্সট স্লাইডে চলে যাই। বাজেটের যে ব্যয় 7,97,000 কোটি টাকা এবং অনুদান সহ আয় হবে 5,45,000 কোটি টাকা, এটি জিডিপির 4.5% থাকবে আমাদের যে বাজেটের ঘাটতি। আয় এবং ব্যয়ের মাঝখানে যে ফারাকটি আমরা পরের স্লাইডটা দেখি। আয় কোথা থেকে হবে তার একটি বিবরণী এখানে আছে। সবচেয়ে বেশি আয় করবে জাতীয় রাজস্ব কর, যথারীতি 4,80,000 কোটি টাকা। নেক্সট স্লাইডে চলে যাই। আমরা ব্যয় কোথায় করবে সরকার সেটির একটি বিবরণী এখানে আছে। সুদ পরিশোধে ব্যয় ধরা হয়েছে 1,13,500 কোটি টাকা, এটি একটি উল্লেখযোগ্য ব্যাপার। ঘাটটি যে 2,51,600 কোটি টাকা, এটি কোথা থেকে পাওয়া যাবে? বিদেশি উৎসের ঋণ 90,000, দেশি উৎস থেকে 1,60,000, ব্যাংক থেকে সরকার নেবে 1,37,500 কোটি টাকা। পরের স্লাইডটি, ব্যাংক থেকে যে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা এই বছর সরকার ধরেছিল 1,32,395 কোটি টাকা, কিন্তু শেষ পর্যন্ত এটি প্রায় 23,000 কোটি টাকা বাড়িয়ে নতুন করে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে। আমরা পরের স্লাইডে দেখাচ্ছি সেটি 1,55,935 কোটি টাকা। দর্শক, আমি ডক্টর দেবপ্রিয়র কাছে চলে যাচ্ছি। আমাদের অর্থমন্ত্রী এই প্রস্তাবিত বাজেটে বারবার সুশাসনের কথা বলেছে। আপনারা অর্থনীতিবিদ আমাদের দেশের যারা আছেন তারাও এই বিষয়টি বলে আসছেন। এখানে একটি কথা অর্থমন্ত্রী বলেছেন যে স্মার্ট বাংলাদেশের রূপরেখা বাস্তবায়িত হলে আমরা সুশাসনের সর্বোচ্চ আসনে পৌঁছাতে পারব। এই সর্বোচ্চ সুশাসনের যে স্তর কত দূর? উনি তো নিজস্ব একটা হিসাব ওখানে বলেছেন এবং সেটা এই মুহূর্তে তো আমাদের হিসাব হলো বর্তমান অর্থ বছর। সেহেতু বর্তমান অর্থ বছরে সুশাসন কতখানি আসবে সেটাই হলো বড় ব্যাপার, এবং সেই ক্ষেত্রে আস্থা রাখার জায়গাটা একটু জটিল। কারণ হলো যে সবেমাত্র আমরা দেখেছি যে এই কর সিদ্ধান্ত হয়েছে, প্রস্তাবনা এসছে, তার ভিতরে এসছে যে আপনি কোনো ধরনের উৎস ব্যতিরিকে না জানিয়ে আপনি কোনখান থেকে আয় করেছেন সেটা না বলে আপনি মাত্র 15% কর দিয়ে এই ক্ষেত্রে আপনি আয় ঘোষণা করতে পারেন। এবং যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে আপনি
বৈধভাবে যদি আয় করেন তাহলে সেইখানে আপনি কর দিচ্ছেন আপনি 30%, আর অবৈধ আয় থেকে আপনি 15%। এটা যদি সুশাসনের পরিচায়ক হয় তাহলে তো খুব মুশকিল। সর্বোপরি এটা তো যেই নির্বাচনী ইশতেহারের কথা বলছেন উনি, সেই নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারে যদি আপনি ফিরে যান, সেখানে সুশাসনের বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে জিরো টলারেন্সের কথা এবং জ্ঞাত উৎস বহির্ভূত আয়ের ব্যাপারে কঠিন ব্যবস্থা নেওয়ার কথা। সেহেতু আমি তো দু জায়গাতেই আমি মিল খুঁজে পাচ্ছি না, আইনের দিক থেকে প্রয়োগের দিক থেকে এটা তো একটা প্রতারণামূলক পরিস্থিতি মনে হয়। তাহলে জিরো টলারেন্স যে কথাটি বারবার বলা হচ্ছে এটা কি শুধু বলার জন্যই বলা? জিরো টলারেন্স কার্যকর করতে হলে প্রথমত দরকার করে একটি রাজনৈতিক অভিপ্রায় এবং সেই প্রতিশ্রুতিটা দৃশ্যমান হতে হয়, যাতে সমাজে প্রশাসনে অন্যান্য ক্ষেত্রে আমরা এটাকে পরিলক্ষিত করি। তো সেই জায়গাটাতে তো একটা ঘাটতি রয়ে গেছে। এটা সবচেয়ে বড় প্রমাণ তো হলো ব্যাংক সংস্কারের ক্ষেত্রে এবং খেলাপি ঋণ যেভাবে বেড়েছে গত 6 মাসে 3 মাসে বিশেষ করে, এখন 2,00,000 কোটি টাকা, কত হিসাব ভালো করে বলতেও পারবো না, সেটা তো সেইটার ভিতর দিয়ে প্রকাশ পায়। এবং এইবারের বাজেটের একটা বড় জায়গা যেটা আমরা বলেছি, একটা দিকে দরকার ছিল স্থিতিশীলতা আর অপর দিকে দরকার ছিল বড় ধরনের সংস্কার। সেই স্থিতিশীলতার জায়গাটা তো আমরা পথরেখা খুব ভালো পাইনি, আর সংস্কার তো আকাঙ্ক্ষাটাই বড়ভাবে অনুপস্থিত। জনাব ভট্টাচার্য, আমার শেষ প্রশ্ন, বাজেট বাস্তবায়নের সঙ্গে বা ম্যাক্রো ইকোনমি যে স্ট্যাবিলিটি এটা নষ্ট হওয়ার সঙ্গে সুশাসনের কী সম্পর্ক, কেন দরকার? সুশাসনের সম্পর্কটা হলো এইটা, যখন আপনার স্থিতিশীলতা থাকে না তখন আপনি ঝুঁকিপূর্ণ পদক্ষেপে চলে যান, সেই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ তখন আপনাকে সুশাসনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নীতি প্রয়োগের ক্ষেত্রে দুর্বল করে দেয়। যেমন বৈদেশিক ঋণ নিয়েছি আমরা বড় ধরনের ভাবে, এখন এই ঝুঁকির মধ্যে পড়েছি, এর ফলে হয়তো আরও বেশি ঝুঁকিপূর্ণ কোনো কাজের ভিতরে আমরা চলে যেতে পারি। সেহেতু সুশাসন ঝুঁকি থেকে গরিব মানুষকে রক্ষা করে, নাগরিকদের সেবা দেওয়ার সুযোগ করে দেয় আমাদের সরকারকে। অনেক ধন্যবাদ ডক্টর ভট্টাচার্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী সহকর্মী মেহেদীর কাছে। রিজভী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, সহকর্মী রিজভী কথা বলছিলেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সাথে আজকে ঘোষিত বাজেট প্রসঙ্গে। চলে যাচ্ছি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে চাল, গম, আলু, চিনির মতো 20টি পণ্যের উৎসে কর কমানো হয়েছে। দেশীয় শিল্প উদ্যোক্তা ও তথ্য প্রযুক্তি সেবার সম্প্রসারণে বিদ্যমান শুল্ক কাঠামোতে সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নতুন বাজেটে কর, ভ্যাট ও শুল্ক সুবিধার হ্রাস বৃদ্ধির কারণে কোন কোন পণ্যের দাম বাড়বে বা কমবে তা জানাচ্ছেন মাসুদ শাকিল। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষকে স্বস্তি দিতে চায় সরকার, তাই এবারের বাজেটে নিত্য প্রয়োজনীয় 20টি পণ্য, ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনো মরিচ, ডাল, ভুট্টা, আটা, ময়দা, লবণ, ভোজ্য তেল ও চিনির উৎসে কর 2% থেকে কমিয়ে 1% করা হয়েছে। শুল্ক কাঠামোর পরিবর্তনের কারণে দাম কমতে পারে গুঁড়ো দুধ, চকোলেট, ল্যাপটপ, রড, বার, অ্যাঙ্গেল, মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট এবং কৃষি যন্ত্রপাতির। নতুন করে কর আরোপ শুল্ক কাঠামোর কারণে দাম বাড়তে পারে মোবাইল ফোনের কল চার্জ, এসি ও ফ্রিজ, ফলের জুস, এলইডি বাল্ব, টিউব লাইট, গ্যাস সিলিন্ডার, বিভিন্ন ধরনের ইট, গাড়ি, সিগারেট ও তামাক জাতীয় পণ্য, কোমল পানীয় ও ড্রিঙ্কস, কাজু বাদাম, পানের ফিল্টার, জেনারেটর, হাসপাতাল সরঞ্জাম এবং বিদেশি ফল ও ফুলের দাম। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে এবার বাজেট বরাদ্দ কমানোর প্রস্তাব রাখা হয়েছে। চলতি 2023-2024 থেকে অর্থ বছর 4,500 কোটি টাকা কমিয়ে 30,317 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। তবে জ্বালানিতে বরাদ্দ কমায় সংকট মেটানো কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রাথমিক জ্বালানি ঘাটতিতে যখন দেশ জ্বালানির অভাবে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, উদ্বৃত্ত বা অলস পড়ে থাকছে বিদ্যুৎ কেন্দ্র, তখন আবার সেই বিদ্যুতেই বরাদ্দ বেশি রাখা হচ্ছে আর কমানো হচ্ছে গ্যাস অনুসন্ধান বা প্রাথমিক জ্বালানি সংস্থানে। চলতি অর্থবছরের চেয়ে 4,502 কোটি টাকা কমিয়ে 2024-25 অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে 30,317 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। চলতি বছরে যা 34,819 কোটি টাকা।
উন্নয়ন বাজেটে খাত ভিত্তিক বরাদ্দ হিসেবে পরিবহন ও যোগাযোগের পরে অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানিতে, যা মোট বরাদ্দের 15.10%। আগামী অর্থ বছরে বিদ্যুতে বাড়ানো হল, জ্বালানিতে বরাদ্দ কমানো হয়েছে। 55 কোটি টাকা বাড়িয়ে বিদ্যুতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 29,230 কোটি টাকা। সংশোধিত বাজেটে চলতি অর্থ বছরে আছে 27,175 কোটি টাকা। 87,000 কোটি টাকা কমিয়ে জ্বালানিতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে মাত্র 1,087 কোটি টাকা। চলতি অর্থ বছরে যা আছে 1,143 কোটি টাকা। 30,317 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর চাপ নিয়ন্ত্রণের লক্ষ্য রেখে দেয়া হয়েছে এবারের বাজেট। জ্বালানিতে বরাদ্দ কম রেখে সেই লক্ষ্য অর্জন কতটা সম্ভব? দেখা যাচ্ছে শুধু পাইপলাইনের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে বা কম্প্রেসার স্টেশনের জন্য করা হয়েছে, অর্থাৎ ট্রান্সমিশনের পারপাসে বেশি করা হয়েছে অনুসন্ধান বা উৎপাদনকে না নেগলেক্ট করে। তাহলে আমি এটার যৌক্তিকতা ঠিক বুঝতে পারছি। বাংলাদেশের অর্থনীতি যদি মন্দাবস্থায় না যেতে হয়, মূল্যস্ফীতি যদি কমিয়ে রাখতে হয়, তাহলে বিদ্যুৎটাকে ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে হবে। বারবার বিদ্যুতের দাম বাড়িয়ে যে দেনা শোধ করার পরিকল্পনা করা হয়েছে তাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য পূরণে অনিশ্চয়তা দেখা দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। 2040 সালের মধ্যে দেশকে আধুনিক ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে চলমান অবকাঠামো খাতের প্রকল্পগুলোর মধ্যে যোগাযোগ খাতকে এবারও গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের বাজেটে মেগা প্রকল্প ও যোগাযোগ অবকাঠামো খাতের বরাদ্দের চিত্র জানাচ্ছেন লায়লা নওশীন। অর্থনীতির সংকটের এই মুহূর্তে নতুন কোনো মেগা প্রকল্প না নিয়ে চলমান মেগা প্রকল্পগুলোকে শেষ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। দর্শক, চলুন এবারের বাজেটে মেগা প্রকল্পগুলোর বরাদ্দের চিত্র দেখে আসা যাক। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেলের মতো যোগাযোগ খাতের মেগা প্রকল্প ছাড়াও অন্যান্য অবকাঠামো খাতে বড় অঙ্কের বরাদ্দ থাকলেও নির্ধারিত সময়ে সম্পন্ন হয়নি বেশ কিছু প্রকল্প, আর প্রকল্পের মেয়াদ বাড়ায় খরচও বেড়েছে অনেক। আগামী 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত 7,97,000 কোটি টাকার বাজেটে 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির অনুমোদন করা হয়। যোগাযোগ অবকাঠামো উন্নয়ন বাবদ আগামী অর্থ বছরে 80,498 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়, যেখানে গত অর্থ বছরে এ খাতে ছিল 85,191 কোটি টাকা। চলমান মেগা প্রকল্পগুলোর মধ্যে ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বরাদ্দ 3,796 কোটি টাকা, মেট্রো রেলের লাইন 1-এর জন্য বরাদ্দ 3,594 কোটি টাকা, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে বরাদ্দ 3,544 কোটি টাকা, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রথম পর্যায়ের জন্য বরাদ্দ 3,535 কোটি টাকা, 5টি হাসপাতাল, 500 শয্যা উন্নতিকরণ প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 3,000 কোটি টাকা। রাজধানী ঢাকার যানজট নিরসনে দ্রুতগতির পরিবহন ব্যবস্থা MRTA ও BRTA কে গুরুত্ব দেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে 12টি এক্সপ্রেসওয়ে নির্মাণ ও 10টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। মেট্রো রেলের MRT লাইন 6 এর পাশাপাশি MRT লাইন 1 ও MRT লাইন 5 এর জন্য বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে 6টি মেট্রো রেলের সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। পদ্মা সেতু, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন হয়েছে আগে। বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলমান রয়েছে। গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার BRT লেনের কাজও এগিয়ে চলছে। রেলখাতের উন্নয়নে বেশ কিছু মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ রয়েছে এবারের বাজেটে। আগামী অর্থ বছরে নতুন 20টি মিটার গেজ ডিজেল ইলেকট্রো লোকোমোটিভ এবং 150টি মিটার গেজ যাত্রীবাহী ক্যারেজ রেল পরিবহনে যুক্ত হবে। নৌ পরিবহনের সক্ষমতা বাড়াতে নদীবন্দরের অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। পায়রার সমুদ্রবন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরেও বড় অঙ্কের বরাদ্দ রয়েছে। ঢাকার চারপাশে 110 কিলোমিটার বৃত্তাকার নৌপথ ঘিরে আরও 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কাজ চলছে। বেসামরিক বিমান পরিবহনেও নেওয়া হয়েছে প্রকল্প। এর মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল ও কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নতিকরণেও বরাদ্দ রয়েছে এবারের বাজেটে। অপার সম্ভাবনাময়
আগামীর পথে ইনশাআল্লাহ। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। 2024-2025 অর্থবছরে স্বাস্থ্যখাতে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেটে জরুরি জনস্বাস্থ্য মোকাবেলায় 2,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে জনমুখী করতে বরাদ্দকৃত অর্থ সময়মতো ছাড় এবং খরচের ক্ষেত্রে নানান দীর্ঘসূত্রিতা কমানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। জানাতুল বাকে কেকা রিপোর্ট। 2023-2024 অর্থবছরে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল 38,051 কোটি টাকা। 2024-2025 অর্থবছরে স্বাস্থ্যখাতে এই বরাদ্দ 8.8% বাড়িয়ে প্রায় 41,500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগামী 2024-25 অর্থবছরে 41,407 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। বাজেট বিশ্লেষকরা বলছেন, বরাবরের মতোই স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির 1% কম। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্বাস্থ্যখাতে জিডিপির 5% এবং মোট বাজেটের 12-15% স্বাস্থ্যখাতে ব্যয় করার পরামর্শ দিয়ে থাকে। অপারেটিং বাজেট ডেভেলপমেন্ট বাজেট সমান প্যারালাল অলমোস্ট 50% বরাদ্দকৃত করা হয়েছে। সেই বাজেটটা যদি প্রপারলি খরচ করা হয়, খরচ কিভাবে বাড়ানো যায়, 20-25% আনেস্টমেন্ট থাকে, ম্যানেজার এফিসিয়েন্সি বাড়ানো হোক, প্রক্রুটমেন্টটা ইজি করা হোক, ই টেন্ডারিং করা হোক, যেই প্রসেসই করা হোক, আমাদের ইউটিলাইজেশন বাড়ানো দিকে খেয়াল করতে হবে। বা সরকারের কাছে অনুরোধ থাকবে, যেহেতু স্বাস্থ্য একটি ভিন্ন ক্ষেত্র, কাজে যখন রিভাইজ বাজেট হবে আমরা যেন স্বাস্থ্য খাতে বাজেটটা না কমাই, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেশে চিকিৎসা খাতে ব্যক্তির পকেট থেকে ব্যয় হয় সবচেয়ে বেশি 68.4%। অথচ প্রতিবেশী ও অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোতে চিকিৎসায় ব্যক্তির নিজস্ব খরচ হয় কম। বিশ্লেষকরা বলছেন, নতুন অর্থবছরে বরাদ্দকৃত অর্থ দিয়ে চিকিৎসায় জনগণের ব্যক্তিগত খরচ কমানো সম্ভব নয়। আমাদের যে আউট অফ পকেটে বড় একটি অংশ আছে ঔষধের পিছনে, ঔষধের খরচ কমাতে হবে। আমাদের সরকার সরকারি হাসপাতাল থেকে যে ধরনের ঔষধ দিচ্ছে তার পরিমাণ কোয়ান্টিটি অনেক সময় দেখে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি থাকে না। 5 ধরনের ঔষধ দেয়, 2 ধরনের ঔষধ তার ফ্রি পাচ্ছে, বাকিটা পাচ্ছে না। ঔষধ বাড়ি থেকে কিনতে হচ্ছে, কাজে সে মেডিসিন দিয়ে পর্যাপ্ত মেডিসিন দিতে হবে, অ্যালোকেশনের মেডিসিন বাড়াতে হবে, ইকুইপমেন্ট ঠিকমতো দিতে হবে। আমরা যাতে প্রাইভেটে না যাই, সরকারি হাসপাতাল কোয়ালিটি বাড়াতে হবে। চলতি বাজেটে কিডনি ডায়ালাইসিসে ব্যবহৃত প্রয়োজনীয় উপাদান এবং ক্যান্সার সহ বিভিন্ন রোগের ওষুধের দাম কমানোর বিষয়টি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। এদিকে শিক্ষাখাতে এবার টাকার অঙ্কে বাজেট বরাদ্দ বেড়েছে, যদিও শতাংশের হিসেবে তা খুবই সামান্য। চলতি অর্থবছরে শিক্ষায় বরাদ্দ মোট বাজেটের 11.88%, যা গত অর্থবছরের চেয়ে কিছুটা বেশি। যদিও খাতওয়ারি বরাদ্দ বিভাজনে শিক্ষায় বরাদ্দ রাখা হয়েছে 12.8%। রয়েছে মুস্তাফা মল্লিকের রিপোর্ট। 2024-25 অর্থবছরে শিক্ষাখাতে মোট বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে 94,710 কোটি টাকা। মোট বাজেটে শিক্ষায় বরাদ্দ 11.88%। 2023-24 অর্থবছরে শিক্ষায় বরাদ্দ রাখা হয়েছিল 88,163 কোটি টাকা, যা মোট বাজেটের 11.57%। বিজ্ঞান ভিত্তিক, প্রযুক্তি নির্ভর, দক্ষতা বর্ধক ও সৃজনশীলতা বিকাশের সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি এবং কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিতকরণকে আমাদের এবারের নির্বাচনী ইস্তাহারে অন্যতম বিশেষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। 2024-25 অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষায় বরাদ্দ চাওয়া হয়েছে 38,819 কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় 44,108 কোটি টাকা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় চাওয়া হয়েছে 11,783 কোটি টাকা। প্রাথমিক শিক্ষার স্তরে শিশুদের ঝরে পড়া রোধ করতে শতভাগ শিক্ষার্থীকে EFT-র মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। শিক্ষা গবেষকরা বলছেন, এই বাজেটে নতুনত্ব নেই, শিক্ষার উন্নয়নে এই অর্থ নগণ্য। আমাদের যদি গুণগত উন্নয়ন, যে শিক্ষা বাজারমুখী শিক্ষা, যে শিক্ষা গুণগত শিক্ষা, সেই শিক্ষার ক্ষেত্রে আমার মনে হয় এই বাজেট তেমন কোনো প্রতিফলন, এই বাজেটে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। গবেষকরা বলছেন, এই বাজেটে শিক্ষা নিয়ে আন্তরিকতার যে অভাব তা স্পষ্ট। শিক্ষা রক্ষা করতে চাইলে সরকারের সেভাবে পরিকল্পনা থাকতে হবে। দেখুন, আমার যদি পরিকল্পনাই না থাকে, আমরা বলছি না যে শিক্ষাক্ষেত্রে একেবারে এক রাতারাতি ঝাঁপ মেরে 20% দিতে হবে। নেক্সট 5 ইয়ার্সে আমরা 1% করে বাড়িয়ে 12-17 যাবো, তাহলে এটা কিন্তু অসম্ভব কিছু না।
2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠন এবং চতুর্থ শিল্প বিপ্লবের এমন সময়ে শিক্ষাখাতে যে বরাদ্দ তা হতাশজনক বলেও মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। এবারের বাজেটে কৃষিখাত সহ মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য নিরাপত্তায় 38,259 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত বছরের চেয়ে 2,379 কোটি টাকা বেশি। কৃষি উৎপাদন উৎসাহিত করতে ভর্তুকি ও যান্ত্রিকীকরণ প্রক্রিয়া চলমান রাখার কথা বলছেন অর্থমন্ত্রী। মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রাণী সম্পদ খাতের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। বাজেট বক্তৃতায় বাংলাদেশের কৃষিখাতের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী। নতুন নতুন উদ্ভাবন এবং কৃষি উৎপাদন সহায়ক নীতিকৌশল কৃষিখাতে বিপ্লবের মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। উদ্ভাবিত জাত ও প্রযুক্তির দ্রুত সম্প্রসারণ, সুলভ মূল্যে সার ও বীজ সহ কৃষি উপকরণ সরবরাহ, কৃষি যান্ত্রিকীকরণ ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। সারের ভর্তুকি চলমান রাখার পাশাপাশি কৃষি যান্ত্রিকীকরণকে উৎসাহ দিতে নানা উদ্যোগের কথা জানান অর্থমন্ত্রী। কৃষি উৎপাদনকে উৎসাহিত করতে ভর্তুকি প্রদান অব্যাহত রয়েছে এবং তা ভবিষ্যৎ অদূর ভবিষ্যতেও চলমান থাকবে। কৃষির মতো মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নও নানা পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী, যার মূল উদ্দেশ্য একটাই, এই দুই খাতে উৎপাদন বাড়ানো। গবাদি পশু এবং হাঁস মুরগির টেকসই জাত উন্নয়ন, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক মনে করেন, কৃষি খাতের উন্নয়নে বাজেটে ভর্তুকির প্রণোদনা সহ নানা পদক্ষেপের কারণে দেশের কৃষি এগিয়ে গেছে বহু দূর। মাননীয় প্রধানমন্ত্রী, টিএসপি স্যার 82 টাকা ছিল, উনি কমিয়ে 22 টাকা করেছেন। ডিএপি স্যার 90 টাকারটা উনি করেছেন 25 টাকা। ফলশ্রুতিতে প্রতি বছর 7-8 হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি দিতে হয়েছে। কৃষি যন্ত্রপাতির উপর যে আমরা ভর্তুকি দিচ্ছি 3,000 কোটি টাকা। কৃষিটাকে একটা আধুনিক কৃষিতে রূপান্তরের জন্য, প্রক্রিয়াজাত বাণিজ্যকরণ করার জন্য এই সরকার সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে। করোনার ধাক্কা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল বিশ্ব অর্থনীতির মধ্যেও বাংলাদেশের অর্থনীতি মোটামুটি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকার পেছনের বড় শক্তি দেশের কৃষি ও কৃষক। তবে কৃষকরা যেমন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তাদেরও এসব পণ্য কিনতে হচ্ছে বেশি দামে। এই পরিস্থিতির জন্য মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটগুলোই যে দায়ী একথা সবাই জানেন। তাই কৃষিখাতে সরকারের ধারাবাহিক ভর্তুকি বা প্রণোদনা তখনই কাজে আসবে যখন কৃষক এসব সিন্ডিকেটকে পাশ কাটিয়ে সরাসরি চলে যেতে পারবে ভোক্তার কাছে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। অন্যদিকে 2024-2025 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ গত অর্থবছরের চেয়ে কিছুটা বেড়েছে। অন্যান্য মন্ত্রণালয়ের বাজেটেও জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সরকার। দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়ন নিশ্চিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গুরুত্ব দিয়ে বাজেট পেশ হয়েছে। আলিমাল রাজির রিপোর্ট। পরিবেশ, প্রতিবেশ ধ্বংস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতির মুখে থাকা দেশগুলোর প্রথম সারিতে বাংলাদেশ। তবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারের বাজেট বরাদ্দ সেভাবে বাড়ছে না, বরং গত কয়েক অর্থ বছরের পরিসংখ্যানে উল্টো চিত্রই দেখা গেছে। 2024-25 অর্থ বছরে জাতীয় বাজেটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে উন্নয়ন ও পরিচালনে 2,130 কোটি 45 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বছরের চেয়ে 491 কোটি টাকা বেশি হলেও মোট জলবায়ু সম্পৃক্ততার হার কমেছে প্রায় 4%। বাজেটে জলবায়ু উন্নয়ন সম্পৃক্ততার হার কমে দাঁড়িয়েছে 45.41%, গত অর্থ বছরে যা ছিল 51.89%, আর পরিচালন খাতে বরাদ্দ বেড়েছে মাত্র 0.08%। 2024-25 অর্থ বছরে জলবায়ু সম্পৃক্ত 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সংশ্লিষ্ট বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে 42,000 কোটি টাকার বেশি, যা মোট জাতীয় বাজেটের 10.09%। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান BCCSAP, বাংলাদেশ ক্লাইমেট ফিসক্যাল ফ্রেমওয়ার্ক, মুজিব ক্লাইমেট প্রসপ্যারিটি প্ল্যান, বাংলাদেশ ডেল্টা প্ল্যান ইত্যাদি প্রণয়ন করা হয়েছে।
এবার 6টি থিমেটিক এরিয়ায় 25টি মন্ত্রণালয় ও বিভাগের জলবায়ু সম্পৃক্ত বাজেটে খাদ্য নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য এবং অবকাঠামোয় সবচেয়ে বেশি বরাদ্দের বিপরীতে সর্বনিম্ন বরাদ্দ বেড়েছে গবেষণা ও নলেজ ম্যানেজমেন্ট খাতে। এছাড়া বুড়িগঙ্গা, তুরাগ সহ বিভিন্ন নদী ও জলাশয় সংরক্ষণ এবং পুনরুদ্ধারের কাজ জোরদার করা হয়েছে। জলবায়ু অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে কার্বন নিঃসরণ, প্রশমন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, সামাজিক বনায়ন ও সবুজ বেষ্টনী, বায়ুদূষণ হ্রাস ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে জোর দেওয়া হয়েছে। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বর্তমান সময়ের সমস্যা ও সংকট সমাধানে বাজেট উপযুক্ত পদক্ষেপ ও দিক নির্দেশনা দিতে পারেনি বলে প্রতিক্রিয়া জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেছেন, IMF-এর শর্ত মানতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেশি রাখলেও তা আহরণ সম্ভব নয়। 15% করে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াও দুঃখজনক। প্রস্তাবিত বাজেটে GDP, মুদ্রাস্ফীতি, রিজার্ভ ও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সাথে বাস্তব সূচকের কোনো মিল নেই বলে জানান সিপিটির নির্বাহী পরিচালক। অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক, এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এত একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটা দেওয়া হলো, আমাদের আশা ছিল যে এই বাজেটটা অনেকটা উদ্ভাবনীমূলক হবে, এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কারণ এই যে চ্যালেঞ্জিং সময়ে, এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারে না। এবার অন্যান্য সংবাদ। আগামী 16 জুন সৌদি আরব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী শুক্রবার পবিত্র জিলহজ মাসের প্রথম দিন, সে অনুযায়ী 15 জুন পবিত্র হজ, 16 জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 8 জুন ভারতের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার কথা রয়েছে। আগামী 9 জুন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে বুধবার ভারতের 18তম লোকসভা নির্বাচনে জয়লাভের পর নরেন্দ্র মোদীকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। এ উপলক্ষে নরেন্দ্র মোদী ও শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং শপথ অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ পর্যায়ে আই স্পোর্টস। আপনাকে অসংখ্য ধন্যবাদ খেলাধুলার সব আপডেট জানিয়ে দেবার জন্য। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পরিবারের সদস্যদের নামে থাকা ক্রোক হওয়া সম্পত্তির তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসামস জগলুল হোসেন বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানিয়েছেন দুদকের বিশেষ কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। তিনি জানান, প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ 9 জুন, বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরতির পর আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। ফেরা যাক পরবর্তী আয়োজনে। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ।
আগামী 9 জুন রোববার তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এর আগে ভারতীয় গণমাধ্যমগুলো শনিবার শপথ নেওয়ার কথা জানালেও তা পরিবর্তন করে রোববার নেবেন বলে জানায়। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে জনপ্রিয় নাটক সাকিন সারিসুরি। সালাউদ্দিন লাভলু পরিচালিত আলোচিত নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। নাটকটি 2009 সালে চ্যানেল আই এ প্রচার হয়। নাটকটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, সীমানা, শাহনাজ খুশি, গোলাম ফরিদা, ছন্দাসহ অন্যরা। সম্প্রতি এ নাটকে কাকলি চরিত্র রূপায়নকারী অভিনেত্রী সীমানা মারা গেছেন। তাকে হারিয়ে শোক প্রকাশ করেছেন সাকিন সারিসুরি নাটকের সহশিল্পীরা। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে নাটকটি দেখতে পারেন দর্শকরা। এবার কৃষি সংবাদ। অনাবাদি ও পতিত জমি চাষের আওতায় আনতে পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জমি অনাবাদি ফেলে না রাখার এই উদ্যোগ সফল করতে মাদারীপুরের শিবচরে 300 কৃষককে 21 ধরনের সবজি বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। দেখবেন প্রকৃতি সংবাদ। বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে সারা দেশে সপ্তাহ জুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ইস্টার্ন ব্যাংক। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার প্লে পেন স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেকার। এমন কর্মসূচিতে পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবুজায়নে শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণ বাড়ানোর আশা আয়োজকদের। দেশজুড়ে ইস্টার্ন ব্যাংকের 85টি শাখা এবং 36টি উপশাখা থেকে এই কর্মসূচি পালন করা হবে। সে সময় ছিলেন প্লে পেন স্কুলের চেয়ারম্যান এ মান্নান খান, স্কুলের অধ্যক্ষ সারাবন তহুরা, শিক্ষক ও শিক্ষার্থী, ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন এবং সাস্টেইনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম খোরশেদ আলম এবং অন্যরা। প্রিয় দর্শক, সময় হলো আবারও কিছুক্ষণের বিরতির। এবার বিরতির পর যা থাকছে, বিরতির পরে আরো একবার আমন্ত্রণ। দেখছেন চ্যানেল আই সংবাদ। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। নদ নদীর পানি কমার পাশাপাশি শহর থেকেও পানি নামতে শুরু করেছে। তবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি দুটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে নানা রোগ ব্যাধি। দিনাজপুর শহরের চুরিপট্টিতে বিশ্বরঙের দিনাজপুর শাখা উদ্বোধন করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, শামীম সহ অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। অপু বিশ্বাস বলেন, বাঙালির ঐতিহ্যকে তুলে ধরতে হলে বিশ্বরঙের দরকার আছে, তাই বিশ্বরঙ দিনাজপুরে আরও আগে প্রয়োজন ছিল। আবারও নিচ্ছি কিছুক্ষণের বিরতি। ফিরে এসে যা থাকছে, বিরতির পরে আবারও ফিরে এলাম, আবারও আমন্ত্রণ জানাচ্ছি। গাজীপুরে আরলা ফুডস বাংলাদেশের ইউএইচটি ফ্যাক্টরি উদ্বোধন করেছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। সীমান্ত দিয়ে গরু প্রবেশের কারণে দেশের খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন কিনা এই প্রশ্নে সাংবাদিকদের তিনি বলেন, চাহিদার তুলনায় দেশে কোরবানির পশুর সংকট নেই। সরকারের নীতিগত সিদ্ধান্ত হল আমদানি করা হবে না। সে সময় আরও ছিলেন বাংলাদেশ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মোলার এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এবার খেলার খবর।